সবাইকে সিনিয়র বিডি লাইভে স্বাগতম জানাচ্ছি। আমরা অবস্থান করছি অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আমিনের এবং হযরত শাহফুরান রহমতুল্লাহ আমিন 360 এলাকা পূর্ণভূমি এই দরগার পাশেই, হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের পাশেই আমরা অবস্থান করছি। আপনারা জানেন সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ এবং এই সিলেট 3 আসনের দুইবারে নির্বাচিত সংসদ সদস্য এবং গণমানুষের নেতা শফি চৌধুরীর সাথে আমরা এখন আপনার একান্তে কিছু কথা বলবো। আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থেকে আমাদের নিউজ শেয়ার দিন। আপনারা জানেন শফি চৌধুরী 1974 সালে দুর্ভিক্ষ চলাকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি স্ত্রী লতিফা চৌধুরীকে সাথে নিয়ে অনুদান দিয়েছিলেন ত্রাণ তহবিলে, এবং তিনি 86 সাল থেকে প্রায় 35 বছর এই রাজনীতির মাঠে আছেন, মানুষের পাশে আছেন। আপনারা দেখেছেন 2004 সালের বন্যার সময় তিনি দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জের ঘরে ঘরে নৌকায় করে খাদ্য সামগ্রী নিয়ে গিয়েছিলেন, এবং এখন পর্যন্ত তিনি মানুষের পাশে আছেন। এই বর্ষীয়ান রাজনীতিবিদ এখন পর্যন্ত মানুষকে ভালোবাসেন, এই করোনাকালেও মানুষের পাশে থাকেন। তিনি এবার স্বতন্ত্র নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, আমাদের সাবেক সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস এই করোনাকালে মৃত্যুবরণ করার পর এই আসন নির্বাচন অনুষ্ঠিত হবে, কালকে মনোনয়নপত্র দাখিল করা হবে। আমরা একটু জানতে চাইব, আপনার দল নির্বাচনে আসছে না, তারপরে আপনি কেন নির্বাচনে আসছেন যদি একটু বলবেন। আমি জনগণের ডাকে নির্বাচনে আসছি, কারণ ঠিক একইভাবে 1986 ইংরেজিতে আমাদের বিএনপি কোনো নির্বাচনে আসে নাই। তো এলাকার মুরব্বী আমি মনে করি জনগণের চাপে আমাদের বিভিন্ন ইউনিয়নের দক্ষিণ সুরমা ফেঁচুগঞ্জ তখন দুই নির্বাচনী এলাকা নিয়ে আমরা নির্বাচন করছিলাম। তখন এলাকার লোকজন এসে আমার ধরছে যে আপনি নির্বাচন, তখন 15 দিনের নির্বাচনে যা এলাকার জনগণ যা দেখাইছে, আমি তো তখনই পাস করছিলাম 86 নির্বাচনে। আমার তখন আওয়ামী লীগের 15 দলের মনোনীত প্রার্থী আছিলেন, আপনার জনাব পীর হাবিবুর রহমান সাহেব, ওনাকে খাড়া করে দিছিল। তো এই 15 দিনের মধ্যে আমি যেভাবে সাড়া পাইছি আমার এলাকার মানুষ, তখন আমি রাস্তাঘাটও চিনতাম না, কিন্তু যেহেতু আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন খান বাহাদুর গৌসুদ্দিন চৌধুরী, উনি আপনার প্রায় 33 বছর উনি আসাম লেজিসলেটিভ কাউন্সিল আপার হাউসের মেম্বার ছিলেন, তো সেই সুবাদে এই পরিবার থেকে জনগণ এসে আমাকে ধরছেন। আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের পরিবারের একজনকে, তো আমার ভাই পুলিশের আইজি ছিলেন ইয়ে চৌধুরী সাহেব, পুলিশ সার্ভিসে তখন জয়েন করছেন, ওনার কাছে গেছেন লোকজন, উনি বলছেন যে আমি তো নির্বাচন করব না, তো আপনাদের পরিবার থেকে একজনকে দেন। তো সেই সুযোগে উনি বলছেন যে ঠিক আছে, আমাদের ভাই শফি চৌধুরী আছে, তারে যদি জিজ্ঞাসা যদি করেন আমার কোনো আপত্তি নাই। এই জনগণ নিয়ে আমার আপনার মোগলাবাজার দাউদপুর থেকে আরম্ভ হইল আমাদের গণসংযোগ, এবং ফেঞ্চুগঞ্জের আপনার তখন যত বর্ষীয়ান যত যার রাজনীতিবিদ বলবো না কিন্তু সমাজসেবক তারা ছিলেন, তারা আমাকে নিয়ে নির্বাচন করছে, এবং বিরাট ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আমাকে আটকাই, তখন হোম মিনিস্টার ছিলেন মাহমুদুল হাসান সাহেব, আর আমাদের মওদুদ সাহেব ছিলেন তখন ভাইস প্রেসিডেন্ট আপনার জাতীয় পার্টির, তখন ওনারা আমার ফেল দেখাইছিল, কিন্তু আসলে আমি পাস করছিলাম, তারাই স্বীকার করছেন। মধুর সাহেব তো এখন উনি ইন্তেকাল করছেন, উনি নিজেই এবারে বলছেন যে আপনি পাস করছিলেন কিন্তু আমরা বাধ্য হয়েছি আপনার পরে পীর হাবিবুর রহমান সাহেবকে জয়যুক্ত করার জন্য, মাত্র আমাদের 100 কত ভোটে আমার উনারে পাস দেখাইছিল, তো উনিও বেশি দিন থাকতে পারেন নাই। জি, তখন একদম নিরপেক্ষ নির্বাচন ছিল এবং আমি বিপুল ভোটের ব্যবধানে আমি পাস করছিলাম, এবং এই দুই আপনার
96 নির্বাচনে যদিও পাস করছে, তখন তো আপনার বেশি দিন ওই সংসদ ছিল না। তো 2001 সালে আমি নির্বাচিত হওয়ার পরে যাই হোক, ওই 86-র পর থেকেই আমি এলাকার মাটি এবং মানুষের সাথে, জনগণের সাথে আমি একেবারে ক্লোজলি আমি ওদের সাথে আপনার এলাকার কাজকর্ম করছি। আমি নিজের টাকা দিয়ে হাই স্কুল, স্কুল, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, আপনার আপনার নিজের জমি টমি দিয়া হসপিটাল করেছি উপজেলা। তারপরে ইদানিং আমি একটা কলেজ করছি, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, ওইখানে প্রায় 3,000 মেয়েরা করে, এইখানের মধ্যে 5টা আপনার উপজেলার মেয়েরা আসিয়ে কাজ করতেছে। দক্ষিণ সুরমা, ফেসুগঞ্জ, বালাগঞ্জ থেকে আরম্ভ করে উত্তর সুরমা, এখান থেকে প্রায় 3,000 মেয়েরা, এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব টাকা দিয়ে এই কলেজটা করে দিয়েছিলাম। আপনার এই কলেজের মধ্যে এখন প্রায় 3,000 মেয়েরা পড়তেছে। এইগুলা গরিব দুঃখী মেহনতি মানুষরা বাবা দিনে আসে রোজগার করে, এদেরকে আমি ফ্রি দেখাশোনা করতেছি। আমি দেখছেন বোধহয় আমি 6তলা একটা বিল্ডিং হয়ে জানি, আমার আমার মায়ের নামে ওই বিল্ডিংটা করে দিছি, প্রায় 3 কোটি টাকা খরচ করে। তো এরা রেজাল্ট ভালো করতেছে, তো এরাই চাইতেছে, এলাকার জনগণ চাইতেছে যে আমি আবার ইলেকশনে আসি। এবং এলাকার মানুষের এখন মূল চাহিদা, আমি অনেকগুলো রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সব করে দিছি। একমাত্র জিনিস আমাদের এলাকা এখনও গ্যাস দিতে পারি না, এটাই হলো মূল দাবি। আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ, তাইলে আমার প্রথম কাজ হইল এলাকার গ্যাস দেওয়া। দক্ষিণ সুরমা, ফেসুগঞ্জের এই এই সাইডে, বালাগঞ্জের এইদিকে আমাদের গ্যাসের খুবই অভাব, মানুষের লাকড়ি চাকরিও পায় না। এর জন্য মা বোনদের দাবি, এই একটা জিনিস যদি করি তাইলে আমার সম্পূর্ণ, আমি মনে করবো আমি সাকসেসফুল হয়েছি। এই একটা জিনিস এখনও বাকি আছে। আমরা দেখেছি 2001 থেকে 2007 সাল পর্যন্ত আপনি সাবেক সফল অর্থমন্ত্রী এবং সিলেটের রূপকার যাকে বলা হয় সাইফুর রহমান আপনার আন্তরিক ছিলেন, যার জন্য এখনও আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আপনি প্রার্থী হয়েছেন, মানুষ চাচ্ছে আপনি আবার মাঠে নামো, এটা আমরা সামাজিক যোগাযোগ করব। এখন আপনার দল তো এই নির্বাচনে অংশ নেবে না, তারপরেও আপনি যে যদি দল আপনার ভিতরে কোনো ব্যবস্থা নেয়, দেখেন এইবার আমার শেষ বয়স, আমার বয়স এখন 82 বছর হয়েছে, কিন্তু আমি এখনও আপনার এখনও 18-20 ঘন্টা কাজ করি। এবং এলাকায় যখন আসি সকালে বাইর হয়ে রাতে 1-2 পর্যন্ত এলাকায় চড়িয়া বেড়াই। তো জনগণ যখন চাইতেছে আবারও শেষ, আমি আশা করব যে দল নির্বাচন আসতেছে, কিন্তু আমি হইলাম কাজের লোক, মাটি এবং মানুষের রাজনীতি করি। তো জনগণ যখন চাইতেছে, তো জনগণের দাবিতেই সব আগে আমি মনে করি আমার শেষ বয়সে আমি আর কোনো দিন নির্বাচনে জয়যুক্ত হলেও আর ইলেকশন করব না। আর যদি আল্লাহ যদি আমার কপালে যদি নামারিয়া রাখেন তাহলে তাও আমি ইলেকশন করব না। আমি এই এই 2-2.5 বছর যদি জনগণের কিছু সেবা করিয়ে যেতে পারি, দিয়া রিটায়ার করতে পারি, এটাই আমার মেইন উদ্দেশ্য। এই 3 উপজেলার মানুষের কাছে আপনার আপনারটা কি, আমাদের মাধ্যমে আপনি আপনার এলাকার নির্বাচনী এলাকার ভোটার দেন এবং তরুণ প্রজন্মের প্রতি আপনার আহ্বানটা কি? আমি তো তাদের ডাকেই সাড়া পাই। আমি তো গেছিলাম, আমি প্রতি বছর একবার যাই আমার চেক আপ করার জন্য, মেডিকেল চেক আপ করার জন্য আমি গেছি আপনার আমেরিকায় গেছিলাম। তো তাদের টেলিফোন পাইয়া এই আপনার ছাত্রদল, যুবদল, বিএনপি, বিভিন্ন অঙ্গ সংগঠনের সব লোকজন, বিশেষ করে এলাকা ময় মুরব্বীরা চাপ দিছে, শফি সাহেব আরেকটাবার আপনি আসেন আমাদের কিছু কাজ। ওই যে বললাম যে গ্যাসের এই দাবিটা সব থেকে বেশি আমাদের এলাকায়, সেই জন্য আমি মনস্থ করলাম যে তারা যখন চাইতেছে আপনি যাই। এই করে তড়িগড়ি করিয়ে গতবার আমি ভাবছিলাম নির্বাচন এবার করবো না, কারণ যেহেতু আপনারা দেখছেন বোধহয় আমি আপনার রিপোর্টারদের কাছে নিউজও দিছিলাম, মাহবুব সব কয়েদ চৌধুরী সাহেব ইন্তেকাল করার পরে আমি ওপেন মাইকের মধ্যে বলছিলাম যে আমি আমার বয়স এখন 82 বছর, আমার তো এখন এই দুনিয়া থেকে চলে যাওয়ার, আল্লাহর কাছে চলে যাওয়ার কথা, কিন্তু মাহবুব সমদ কয়েদ চৌধুরী সাহেব ইলেকশন, উনি যদি ইলেকশন করতেন তো অবশ্য আমি আপনার প্রতিদ্বন্দ্বী হইতাম না,
এবং আমি বাদ দিয়া দিয়া দিছিলাম। হঠাৎ করে দেখলাম যে নতুন আপনার এই আপনার ওনারা নতুন প্রার্থী নির্বাচিত করছেন আওয়ামী লীগ থেকে, জাতীয় পার্টির থেকে। এই সুবাদে তারা নিয়ে বললেন যে আপনি বসে আছেন, আপনি তো সিয়াসিতেও এভাবে বিএনপি নির্বাচনে যায় নাই, আপনি নির্বাচন করছেন এবং আপনি পাসও করছেন, কিন্তু আপনাকে অফিসিয়ালি ফেল দেখানো হয়েছে। তো আশা করি যদি নিরপেক্ষ নির্বাচন যদি হয় আর জনগণে যে আপনার আমি তাদের তাদের যে আগ্রহ দেখছি এবং তারা যে চাইতেছে আমাকে, কাজে যদি নিরপেক্ষ নির্বাচন যদি হয় ইনশাআল্লাহ আমার তো দৃঢ় বিশ্বাস যে জনগণই আমারে কামিয়াব করবে। আমি তো আশা করি এবং আপনার নির্বাচন তো আশা করি এই সরকারে নিরপেক্ষ নির্বাচন করে। যতটুকু আমি শুনছি যে ওনারা এবার তো ইজিএমের মাধ্যমে ইলেকশন হবে, তো এইখানের মধ্যে কারচুপির খুব সম্ভাবনা নাই এবং আমি আশা করব বর্তমান সরকার এটা বিবেচনায় নিয়ে ইলেকশনটা করবেন এবং নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি আশা করি। আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছি, 1974 সালে দুর্ভিক্ষের সময় আপনি যখন জাতির পিতা বঙ্গবন্ধু ক্লান্ত হলে আপনি এই অনুদান দিয়েছিলেন, তখন উনি আপনাকে কি বলেছিলেন? তখন তো আপনি একজন ব্যবসায়ী। বঙ্গবন্ধু 1974 সালে আমি যখন যখন দেশের মধ্যে খাদ্যের ঘাটতি দেখা দিছিল, তখন বঙ্গবন্ধু পত্রপত্রিকার মাধ্যমে বাইর হয়েছে যে আপনার মুক্ত হস্তে দান করবে, মনে রাখবেন এই দান সম্পূর্ণ আপনার আপনার এইটা মধ্যে ইনকাম ট্যাক্স ফ্রি থাকবে, সংক্ষিপ্ত থাকবে। তো আমি তখন আমি বঙ্গবন্ধুর কাছে গেলাম, আমি এবং আমার স্ত্রী দুইজন একসাথে গেছি। তো বঙ্গবন্ধু যেভাবে আমারে আন্তরিকতার সাথে আমাকে গ্রহণ করলেন আমি আশ্চর্য হয়ে গেছিলাম। তারপর থেকে আপনার যখনই যে কোনো প্রয়োজনে বঙ্গবন্ধু নিজে আমাকে, তখন প্রাইভেট সেক্রেটারি সাহেব ছিলেন তখন ফরাসুদ্দিন সাহেব, উনি সাক্ষী। তখন আমি নিউ ইয়র্কে গেছিলাম, আমারে তখন বঙ্গবন্ধু আছিলেন ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়া হোটেলে ছিলেন, আমারে ফরাসুদ্দিন সাহেবের মাধ্যমে আমাকে ফোনে ডেকে পাঠান, দিয়া বললেন সবই তুই আমার 2 লাখ টন গম দে, 1 লাখ টন চাল দে, আমি আপনার ক্রেডিটে দে। তো আমি ওইখানে একেবারে আপ্রাণ চেষ্টা, তখন হয়েছিল কি বাংলাদেশের কোনো এলসি খোলা হইলে ওরা কোনো বিদেশি ব্যাংকের এটা কনফার্ম করতো না, তারা মনে করতো এটা ঝুঁকিপূর্ণ। তো আমি গিয়া এইটা নিজে ব্যক্তিগতভাবে গিয়া প্রায় $25 মিলিয়ন আমি আপনার বিভিন্ন চেজ ম্যানহাটন ব্যাংক, ম্যানুফ্যাকচারার হ্যানোভার ট্রাস্ট, এই সমস্ত ব্যাংকে যাইয়া আমি ক্রেডিট লাইন জোগাড় করে দিলাম এবং $102 আমি গম দিছি আর $120 চাউল দিছি পার টন। তখন রাশিয়া 60 মিলিয়ন টন গম কেনার পরে এই $100.50 গম হয়ে গেল $140-150, কিন্তু আমরা ওই দামে দিছি। তারপর থেকে তখন ফণিভূষণ মজুমদার সাহেব ছিলেন ফুড মিনিস্টার, তো আমি ওই গম আনিয়া তারপর 1 বছরের ক্রেডিটে আনিয়া এই গম চাল এগুলা দিছি। এবং তারপর থেকে প্রথম প্রথম সবাই বললো যে আমরা দেশ স্বাধীন করে খালি সবই যদি সব ব্যবসা নিয়ে যায়, তখন বঙ্গবন্ধু এর আগে বলতেন ফণিভূষণ মজুমদার সাহেব রেখে ব্যবসা টেন্ডার পাইল কে, বলে সফি চৌধুরী, বলে অনেক ব্রেকলিস্ট করেন। তো ফণিবাবু বললেন আমি কেমনে তারে ব্ল্যাকলিস্ট করি, সে তো আপনার লেটার অফ ইন্ডিয়ান পাইলে এলসির জন্য অপেক্ষা না করে জাহাজ বুক করিয়ে দেওয়া দেয়। তো এরপর থেকে বঙ্গবন্ধু আমার কাছে সব তো আমার তুমি তামি করি এবং আমিও ওনাকে আমার নিজের মায়ের পেটের ভাইয়ের মতো বড় ভাই হিসাবে আমি রেসপেক্ট করি, কারণ জাতির পিতা এবং যে স্বপ্ন দেখছিলেন আজকে জাতির পিতা। আশা করব যে বর্তমান সরকার এইগুলো একটু আমলে নিয়ে ওনারা নিরপেক্ষ নির্বাচনটা করবেন এবং আমার এই শেষ বয়সে যেন আমি বঙ্গবন্ধু যেভাবে আমাকে আপনাকে গ্রহণ করে নিছিলেন আমি এলাকার দলমত উর্ধে থেকে এলাকার কাজকর্ম করে যাব। এটাই আমার শেষ আপনার ইচ্ছা। ধন্যবাদ, আপনি
বয়সে প্রবীণ হলেও মনোবল আপনার তরুণ। আমরা একদম তরুণ একজন এই সাবেক সংসদ সদস্যকে আবার তিন আসনের মাঠে নির্বাচনী মাঠে দেখতে পাবো, এবং তিনি বলছেন এই জাতির পিতার কন্যা কাছে তিনি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন আশা করছেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে।